1971 সালের শূন্য থেকে 52তম বাজেটে সরকারের ব্যয় লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে 7,61,785 কোটি টাকা। 1973 সালে জাতির পিতার প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন উন্নত দেশের লক্ষ্যে পরিকল্পনা নিয়েছেন। 1971 সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তলাবিহীন ঝুরির তকমা জোটে বাংলাদেশের, এরপর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পার করে এখন 52তম বিজয় নিশান উঠছে লাল সবুজের এই দেশে। তলাবিহীন ঝুরি থেকে এখন উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। 1972-73 সালে জিডিপির আকার ছিল $8 বিলিয়ন, স্বাধীনতা অর্জনের সময় দেশের মাথাপিছু আয় ছিল $94-এর মতো, 1975 সালে প্রায় তিন গুণ বেড়ে দাঁড়ায় $273। পর্যায়ক্রমে 1979 সালে বিদেশে তৈরি পোশাক রপ্তানি শুরু হয়। 1972-73 সালে যেখানে রাজস্ব আয় ছিল $116 কোটি, সেখানে 2020-2021 সালে রাজস্ব আয় হয়েছে $2,60,000 কোটি, অর্থাৎ রাজস্ব বেড়েছে 1,566 গুণ। সামাজিক ইন্ডিকেটরগুলোতে দেখি মানুষের পুষ্টি, স্বাস্থ্য, মানুষের জীবনযাত্রার মান, মানুষের শিক্ষাগত অবস্থান, নারীর ক্ষমতায়ন ইত্যাদি সবকিছু ইন্ডিকেটরে কিন্তু আমরা অনেক দূরে গিয়েছি। 2018 সালেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোয় উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়। 2021 সালের 24 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ এর আনুষ্ঠানিক ঘোষণা করে। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গত 13 বছরের গড় অর্জন এর আগের অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি হয়েছে। রাজনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক দলগুলোকে অবশ্যই নির্বাচনের পথে হাঁটতে হবে এবং নির্বাচনের মধ্যে দিয়েই যদি ভুলভ্রান্তি যেগুলো হয় সেগুলো সমাধান হবে এবং সামনে বাংলাদেশ এগিয়ে যাবে। তবে এসব অর্জনের মধ্যেও রয়েছে কিছু কালো দাগ। মানি লন্ডারিং, ঋণ খেলাপি এবং এক শ্রেণীর লোকের ব্যাংকের অর্থ আত্মসাত অগ্রগতি কিছুটা হলেও ব্যাহত করছে। বিশেষজ্ঞরা বলছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সহ নানা পদক্ষেপ বাংলাদেশকে নিয়ে যেতে পারে একটি উন্নত ও সমৃদ্ধ দেশের কাতারে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। 1971 সালের শূন্য থেকে 52তম বাজেটে সরকারের ব্যয় লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে 7,61,785 কোটি টাকা। 1973 সালে জাতির পিতার প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন উন্নত দেশের লক্ষ্যে পরিকল্পনা নিয়েছেন। 1971 সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তলাবিহীন ঝুরির তকমা জোটে বাংলাদেশের, এরপর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পার করে এখন 52তম বিজয় নিশান উঠছে লাল সবুজের এই দেশে। তলাবিহীন ঝুরি থেকে এখন উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। 1972-73 সালে জিডিপির আকার ছিল $8 বিলিয়ন, স্বাধীনতা অর্জনের সময় দেশের মাথাপিছু আয় ছিল $94-এর মতো, 1975 সালে প্রায় তিন গুণ বেড়ে দাঁড়ায় $273। পর্যায়ক্রমে 1979 সালে বিদেশে তৈরি পোশাক রপ্তানি শুরু হয়। 1972-73 সালে যেখানে রাজস্ব আয় ছিল $116 কোটি, সেখানে 2020-2021 সালে রাজস্ব আয় হয়েছে $2,60,000 কোটি, অর্থাৎ রাজস্ব বেড়েছে 1,566 গুণ। সামাজিক ইন্ডিকেটরগুলোতে দেখি মানুষের পুষ্টি, স্বাস্থ্য, মানুষের জীবনযাত্রার মান, মানুষের শিক্ষাগত অবস্থান, নারীর ক্ষমতায়ন ইত্যাদি সবকিছু ইন্ডিকেটরে কিন্তু আমরা অনেক দূরে গিয়েছি। 2018 সালেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোয় উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়। 2021 সালের 24 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ এর আনুষ্ঠানিক ঘোষণা করে। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গত 13 বছরের গড় অর্জন এর আগের অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি হয়েছে। রাজনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক দলগুলোকে অবশ্যই নির্বাচনের পথে হাঁটতে হবে এবং নির্বাচনের মধ্যে দিয়েই যদি ভুলভ্রান্তি যেগুলো হয় সেগুলো সমাধান হবে এবং সামনে বাংলাদেশ এগিয়ে যাবে। তবে এসব অর্জনের মধ্যেও রয়েছে কিছু কালো দাগ। মানি লন্ডারিং, ঋণ খেলাপি এবং এক শ্রেণীর লোকের ব্যাংকের অর্থ আত্মসাত অগ্রগতি কিছুটা হলেও ব্যাহত করছে। বিশেষজ্ঞরা বলছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সহ নানা পদক্ষেপ বাংলাদেশকে নিয়ে যেতে পারে একটি উন্নত ও সমৃদ্ধ দেশের কাতারে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।